আমাদের সামনে রবিউল আউয়ালের মাস আসতেছে, চলে আসছে রবিউল আউয়ালের মাস। আমরা ইতিহাস থেকে জানতে পারি এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। তাহলে নিশ্চয় এই মাসটার একটা গুরুত্ব আছে। তাহলে এখন আমরা কি করব? এমন কিছু করব যে যে সম্মান, যে গুরুত্ব নবীর জন্মের উপরে ভিত্তি করে, নবীর মৃত্যুর উপরে ভিত্তি করে যে সম্মান সাহাবিরা দিতে জানলেন না, আমরা এমন সম্মান নবীকে দেওয়া শুরু করব, এটার নাম ইসলাম হবে? কিন্তু সমাজে দেখবেন তাই হচ্ছে। এখন আপনি যাবেন কোন দিকে? ওই যে ফতোয়া দিয়ে জায়েজ করে দিচ্ছে, এই কয়দিন আগে প্রশ্ন আসছে রবিউল আউয়াল উপলক্ষে রোজা রাখা যাবে কিনা, লিখে প্রশ্ন পাঠাইছে। এই যে জশ্নে জুলুস শুরু হবে, র্যালি বের হবে, মিছিল বের হবে, কেন? ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে, রাসুল দিলেন ঈদ দুইটা। এখন আমরা ওই যে মা পাদ্দালু মা আহতাসু মিলে যাচ্ছে, এখন আমরা বানায় নিছি তিনটা, হয়েছে নি পরিবর্তন? ঈদে মিলাদুন্নবী এটার নাম ঈদ দিস কেন? ঈদ তো দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এই এগুলার তালিকা করে এগুলার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সারা দুনিয়ার মানুষ করুক, আমি একা করব না, এটা এই জায়গায় আমাদের আসতে হবে। আমি করব না, আমার পরিবারকে এর মধ্যে জড়াইতে দেব না, এছাড়া জান্নাতের আশা করা বোকামি হবে। এরপরে আপনার এখন যেটা আল্লাহর রসুলের জন্ম এবং মৃত্যু সার্থক হবে কীভাবে জানেন? আমরা যদি রসুলের সুন্নত কী কী আমল করতেছি না এইটা যদি খুঁজতে লাগি, আর আমার সুন্নবীর সুন্নতের মধ্যে কী কী বেজাল ঢুকাই দিছি এই মাসে, সারা মাস ব্যাপী আমি এইটার গবেষণা করব, এইটার তালিকা করব, এই জাতিকে এই শিক্ষাই দিব যে নবীর সম্মান রক্ষা করতে হলে তোমরা নবীর সুন্নতের মধ্যে ঘাটতি কী এটা খুঁজে বের করো, আর নবীর সুন্নতের মধ্যে বাড়তি কী এটা খুঁজে বের করো, ঘাটতিগুলার উপরে আমল শুরু করে দাও, বাড়তিগুলা ফেলে দাও, নবীর সম্মান রক্ষা হবে। কিন্তু মানুষ এটা মানবে না, মানুষ মিষ্টি না খাওয়া পর্যন্ত পেট ভরবে না। মিলাদ পরে কিয়াম করে সবাই মিষ্টি খাইলে পেট ভরবে, এই বেদাত ছাড়তে চাইবে না।